সাইবেরিয়ান বাঘ, যাকে আমুর বাঘও বলা হয়, এটি একটি বাঘের উপপ্রজাতি যা রাশিয়া, চীন এবং সম্ভবত উত্তর কোরিয়ার কিছু অংশে পাওয়া যায়। এটি ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিরোধী, যেখানে তারা বেশিরভাগই বাস করে। এদিকে গ্রিজলি ভাল্লুক বিশ্বের বৃহত্তম মারাত্মক ভাল্লুকগুলির মধ্যে একটি। অনেক বড় স্তন্যপায়ী প্রাণীর মতো এটা কল্পনা করা কঠিন নয় যে দুজনের মধ্যে কোন লড়াইয়ে শীর্ষে আসবে। আজ আমরা একটি সাইবেরিয়ান বাঘ বনাম গ্রিজলি বিয়ার যুদ্ধের কল্পনা করতে যাচ্ছি এবং কোন প্রাণী অন্যটিকে হত্যা করবে তা নির্ধারণ করতে উপলব্ধ ডেটা ব্যবহার করব। আমরা আপনাকে দেখাব কোন প্রাণীর সবচেয়ে বেশি সুবিধা রয়েছে এবং কিভাবে লড়াই করতে হয়। সাইবেরিয়ান বাঘ এবং গ্রিজলি ভালুকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাদের রূপবিদ্যা এবং শিকারের পদ্ধতির উপর ভিত্তি করে। সাইবেরিয়ান বাঘ হল চুলমুখী বিড়াল যার লম্বা দেহ এবং লম্বা লেজ যা তাদের শিকারকে বৃন্ত আক্রমণ করতে পছন্দ করে। গ্রিজলি ভাল্লুক হল পুরুচর্মযুক্ত আধাচতুষ্পদ যারা কখনো কখনো তাদের পিছনের পায়ে দাঁড়িয়ে থাকে এবং স্ক্যাভেঞ্জিং সহ সুবিধাবাদী শিকারে জড়িত থাকে। গ্রিজলি বিয়ার বনাম বাঘের যুদ্ধে কোন প্রাণী জিতেছে তা নির্ধারণে এই অনন্য গুণগুলি একটি বড় ভূমিকা পালন করবে। তবু তারা শুধুমাত্র আমাদের অন্বেষণ করতে হবে না, এই লড়াইয়ে বেঁচে থাকার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত তা দেখতে আমাদের এই প্রাণীদের পরীক্ষা করতে হবে। সাইবেরিয়ান বাঘ বা গ্রিজলি ভালুক একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয় কিনা তা নির্ধারণ করার জন্য অনেকগুলি কারণ বিবেচনা করতে হবে। সাইবেরিয়ান বাঘ এবং গ্রিজলি বিয়ার আকারে খুব একই রকম। এই বাক্যটি ভুল মনে হতে পারে, কিন্তু সাইবেরিয়ান বাঘ বিশ্বের সবচেয়ে বড় বাঘের প্রজাতি। তারা 770 পাউন্ড পর্যন্ত ওজন করতে পারে, 1-1 ফুট লম্বা এবং 3-5 ফুট লম্বা হতে পারে, যদিও এটি তাদের মধ্যে সবচেয়ে বড়। গ্রিজলি ভাল্লুক প্রায় 10 ফুট লম্বা, কাঁধে 4 ফুট এবং গড় ওজন 700 পাউন্ড বা তার বেশি হতে পারে। রেকর্ডের সবচেয়ে বড় গ্রিজলি ভাল্লুক সাইবেরিয়ান বাঘের চেয়েও বড়। সাইবেরিয়ান বাঘ ভূমিতে গ্রিজলি ভালুকের চেয়ে দ্রুত। গড গ্রিজলি ভালুক মাটিতে 3-5 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে, যা খুব দ্রুত। এমনকি তারা প্রায় 6 মাইল বেগে সাঁতার কাটতে পারে। সাইবেরিয়ান বাঘ 40-50 মাইল প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে, কিন্তু তারা এই গতি বেশি দিন ধরে রাখতে পারে না। যখন তারা তাদের শিকারকে আক্রমণ করতে শুরু করে, তখন তারা 20 ফুটের বেশি লাফ দিতে পারে। তারা ভালো সাঁতার কাটে, কিন্তু আমাদের কাছে তাদের জন্য সঠিক শীর্ষ সাঁতারের গতি নেই। গ্রিজলি বিয়ার বনাম বাঘ উভয়েরই ভালো প্রতিরক্ষা আছে। একটি গ্রিজলি ভালুকের পুরু চামড়া, চর্বি এবং পেশির একটি পুরু স্তর, একটি বিশাল শরীর এবং আক্রমণকারীদের ভয় দেখানোর জন্য তার পিছনের পায়ে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। এদিকে সাইবেরিয়ান বাঘের আকার এবং তাদের ছদ্মবেশ রয়েছে যা তাদের পরিবেশে মিশে যেতে সাহায্য করে, বিপদে পড়লেও পালিয়ে যেতে পারে। তাদের ত্বক গ্রিজলি ভালুকের মতো পুরু নয়, তাই তারা আক্রমণের জন্য একটু বেশি সংবেদনশীল। তবু সাইবেরিয়ান বাঘ একটি শীর্ষ শিকারী যে একক আঘাতে হত্যা করতে পছন্দ করে। প্রতিরোধ এমন কিছু নয় যা তারা প্রায়শই সম্মুখীন হয়। গ্রিজলি ভাল্লুক আক্রমণাত্মক শক্তির পরিপ্রেক্ষিতে নিখুঁত পাওয়ার হাউস। তাদের 9-7-5 বাইট ফোর্স সহ একটি খুব শক্তিশালী কাম রয়েছে, একটি শক্তিশালী সোয়াইপ এবং দীর্ঘ তীক্ষ্ণ নখর যা শত্রুদের বিচ্ছিন্ন করতে পারে। তারা তাদের শিকারকে পানিতে অনুসরণ করতে পারে বা গাছের নিচে তাদের জন্য অপেক্ষা করতে পারে। এই প্রাণীগুলি খুব শক্তিশালী এবং বিপজ্জনক। সাইবেরিয়ান বাঘ মারার জন্য নির্মিত। তারা চমৎকার স্টকার এবং শিকারী, এবং তারা তাদের 1000 কামড়ের শক্তি, বিশাল 3 ইঞ্চি ক্যানাইন এবং 4 ইঞ্চি নখর ব্যবহার করে শিকার খনন করে। তাদের একটি শক্তিশালী ক্ষমাহীন কাম রয়েছে যা তাদের শিকারের ঘাড় আঁকড়ে ধরে এবং তাদের শ্বাসরোধ করতে দেয়। সাইবেরিয়ান বাঘ এবং গ্রিজলি ভালুকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাদের রূপবিদ্যা এবং শিকারের পদ্ধতির উপর ভিত্তি করে।